100% বুলের বাচ্চা ডেলিভারি। দেখুন এখন যে বাচ্চাটি এটা অনেক বড়, তো এই বাচ্চাটাকে কীভাবে ডেলিভারি করতেছে, ওটা হচ্ছে ব্রাকের 100% 184 নম্বর বুলের বাচ্চা। আমরা সিমেন দেওয়ার পরে কিন্তু অবশ্যই ডেলিভারি খুব সোজা আবার খুব কঠিন। তো প্রথম যদি বলতে হ্যাঁ সিস্টেম ভালো থাকে, যে সামনের দুটো পাতাকে অবশ্যই পাগুলার রশি দিয়ে বাঁধ দিয়ে নেবেন, আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে সমস্যা নাই, নতুন যদি হয়ে থাকেন তো অবশ্যই রশি দিয়ে বাঁধে, তারপরে আপনি সোজা টান দিয়ে পরে নিচু দিক দিয়ে টান দেবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। যাই হোক, দেখুন ব্র্যাকের যে 100%-এর বাচ্চাগুলো, এগুলো কিন্তু সচরাচর সবটাই অনেক ভালো আসে। আর ফ্রিজিয়ান বাচ্চাগুলো ডেলিভারি, ফ্রিজিয়ান 100% কিন্তু শায়ালের তুলনামূলকভাবে বাচ্চা বড় থাকে, আর শায়াল বাচ্চা কিন্তু এমনিতে ছোট হয় 100%, কিন্তু মাটিতে পড়ার পরে দুধ খায় খায় ডে বাই ডে, তার গ্রোথ বাড়তে থাকে। কিন্তু ফ্রিজিয়ান পেটের ভিতরে অনেকটা বড় হয়ে যায়। তো অবশ্যই বলতে ফ্রিজিয়ান বাচ্চা ডেলিভারির সময় যদি আপনি ডেলিভারি করতে পারেন অবশ্যই করবেন, নতুবা ভালো একজন যারা ডেলিভারি করতে পারে ওদের অবশ্যই ডাকবেন, কারণ অনেক খামারি স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে ডেলিভারির দোষে। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্যস্ততার জন্য ভিডিও দিতে লেট হচ্ছে, ধন্যবাদ।